এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। নমস্কার। নমস্কার, বসুন। থ্যাংক ইউ। অভিজিৎ মল্লিক, নিউজ রিপোর্টার, এই কাগজের। হ্যাঁ, কি বলুন, কি ব্যাপার? ডাক্তার চৌধুরী, আপনাদের হাসপাতালের উপর আমি একটা রিপোর্টিং করতে চাই, আমাদের পত্রিকার জন্য।
তাই এই ব্যাপারে যদি আপনি আমাকে একটু সাহায্য করেন, আর তাছাড়া তার আগে আমি হাসপাতালে একটু ঘুরে দেখতে চাই। আমাদের একজনকে আপনার সঙ্গে দিচ্ছি, সে আপনাকে ঘুরে ঘুরে সব হাসপাতাল দেখা। থ্যাংক ইউ স্যার। তারপর আপনি আমার কাছে আসুন, আপনার যা যা প্রয়োজনীয় তথ্য সব আপনাকে আমি জানাবো। রায় বাবু, ডক্টর চৌধুরী, আপনি এখানে কতদিন আছেন? এখানে আমার 5th ইয়ার চলছে। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, ইনি মিস্টার অভিজিৎ মল্লিক। হ্যাঁ নমস্কার। নিউজ পেপার থেকে আসছেন, আমাদের হাসপাতালটা দেখতে চাইছেন, একে একটু ঘুরিয়ে দেখিয়ে দিন। ঠিক আছে, আপনি এখনই যাবেন? হ্যাঁ চলুন, যান ঘুরে। থ্যাংক ইউ। এরা সবাই বিভিন্ন ধরনের মানসিক রোগী, প্রত্যেকেরই একই রকম পোশাক দেখবেন। এরা সিগারেট হবে স্যার? পরে। আর ওই যে ভদ্রলোক বসে বসে কি লিখছেন, উনি নিজেকে বড় সাহিত্যিক ভাবেন, সারাদিন ডিসিবিজি কি যে লেখেন। কি লিখছেন স্যার? ডোন্ট ডিস্টার্ব মি। আমার লেটেস্ট উপন্যাসটা শেষ করছি। উপন্যাসটার নাম কি দিলেন? কপাল কুণ্ডলা। আপনি মন দিয়ে লিখুন, আপনার লেখা শেষ হয়ে গেলে আমি শুনবো। আপনার নামটাই তো জানা হলো না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ও তাহলে তো সব ঠিকই আছে, চলি আবার দেখা হবে। চলুন। 10 সালে নিগোজি করেছি তো তুমি কে? এখানে একটু সাবধানে থাকবেন, দেখলেন তো কাদের নিয়ে আমাদের কারবার, আপনার লাগেনি তো কোথাও? না না চলুন 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 চলুন। এরা সব সিরিয়াস পেশেন্ট, তাই সেলে রাখা হয়েছে। আচ্ছা হাসপাতালে বেড কটা? 135টা। 135টা? হ্যাঁ। ডাক্তার কজন? নমস্কার ডাক্তার। নমস্কার। হ্যাঁ কজন বলো, কজন? 8 জন। 8 জন? ওপরে কি আছে? ওপরে কয়েকজন পেশেন্ট আছে, তাদের অবস্থা একটু ভালো, তাই ওদের একসঙ্গে রাখা হয় না। যাবেন? চলুন একবার দেখা যাক। চলুন। আমি একা বড় একা, আমার কোন কেউ নেই। আমি একা Thank you.
শুনছিলেন নাকি? ভারী মিষ্টি গলা ভাই আপনার, কিন্তু আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আমি একজন সাংবাদিক, এখানে এসেছি একটু বেড়াতে আর কি। বেড়াতে? এটা তো একটা মেন্টাল হসপিটাল, পাগলা গারদ, সব পাগলদের ব্যাপার, এখানে বেড়াবার কি আছে? এর ধরুন যদি আপনাকে কেউ এখানে কামড়ে দেয় বা মারধর করে, এসব নামি আমি তারা পাগল, নইলে এখানে এখানে পড়ে আছি কেন? এই ধরুন আমি যদি আপনাকে মারধর করি তাহলে কে বাঁচাবে আপনাকে? হ্যাঁ, হে মিস্টার রায়, কিচ্ছু করতে পারবে না কি মিস্টার রায়? না মানে ইয়ে, যারা এত সুন্দর গান করে তারা কাউকে মারেও না, তারা পাগলও নয়। তাই আপনি আপনি দাঁড়িয়ে কেন, বসুন না, আপনাকে আমার অনেক কাজে লাগবে, বসুন। আপনি কি কিছু বলবেন? মিস্টার রায় আপনি যান, আপনি ডাক্তার চৌধুরীকে বলবেন আমি এখন আসছি। ঠিক আছে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসবেন আর একটু সাবধান থাকবেন। আপনি দাঁড়িয়ে কেন, বসুন, আপনার নামটা কিন্তু আমার জানা হলো না। অভিজিৎ মল্লিক। আমি সৌরভ বসু। আপনাকে তো খুব সুস্থই লাগছে, কিন্তু এখানকার লোক তো তা মনে করছে না। যখন ভাই বলে ডেকেছেন তখন শুনুন অভিজিৎদা, অনেক ঘটনা আছে যার কোনো সহজ চুক্তি খুঁজে পাওয়া যায় না, আমার ঘটনাও তাই। কিন্তু কি হবে আপনার এসব জেনে, আমার কপালে যা আছে তা তো হবে, হয়তো হয়তো সারাটা জীবনে পাগলা গারদেই কাটাতে হবে। আপনি কি পারবেন আমাকে এখান থেকে উদ্ধার করতে? স্যার, উনি সৌরভ ঘরে আছেন, ওর সঙ্গে কথা বলছেন, আমাকে বললেন আপনি যান আমি আসছি। আবার ওর সাথে কি কথা বলছে? ঠিক আছে আপনি যান, এইটুকুই। কি আর বলবো বলুন, লিখে দেবেন আমি একজন সুস্থ যুবক, আটকে রয়েছে, উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নেই।
আপনার বাড়ি কেউ খোঁজলেন? আপনার বাড়ি রতনদা বাইরে জানি কেন, ভেতরে ভয় নেই, উনি খুব ভালো লোক। বাড়ির কেউ থাকলে তো আসবে, এখন এই রতনদাই আমার একমাত্র নিজের লোক। কে, তাই না? যাবার কোনো জায়গা নেই তাই? না ঠিক তা নয়, বুঝলেন। এই যে সৌরভের সঙ্গে একটু কথা বলছিলাম আর কি। আপনাকে এখন একবার নিচে যেতে হবে, আমি একবার এখনই বেরোব। আপনার যা জানার তা জেনে নিন, আসুন। আচ্ছা ভাই চলে, আবার দেখা হবে। কোথায় গিয়েছিল ভাই? এত দেরি হয়েছে? ক্যালকাটা মেন্টাল হসপিটালে। ওকে আবার কি ব্যাপার, কেউ ভর্তি হবে নাকি? ভাবছি আপনাকে ভর্তি করবো, তাই নাকি? বেঁচেই যান, আর কাজ করতে হবে না ওনাকে। কি ব্যাপার অভিজিৎ, আজকে একদম চুপচাপ এসে কাজে বসে গেছো, কোনো জটিল ব্যাপার মনে হয়? আজ একটু ব্যস্ত আছি, এখন একটা রিপোর্ট লিখে সাবমিট করতে হবে, কাল বেরোবে। কিসের ওপর? ক্যালকাটা মেন্টাল হসপিটাল। ও বাবা, ঠিক আছে তুমি লেখো, আমি আর ডিস্টার্ব করবো না। দেবী, তুই একবার পাশের বাড়ি গিয়ে একটা ফোন করে দেখতো অফিসে কি হলো, এত দেরি তো কখনো করে না। তুমি যখন বলছো দেখছি, কিন্তু মা আমার মনে হয় দাদা নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। আমি দেখছি দাদা এলো বোধ হয়। মা, দাদা এসে গেছে। কি মা, খুব চিন্তা করছো তো? তা তো করবই, কিন্তু এত দেরি হলে যে? একটু জরুরি কাজে আটকে পড়েছিলাম। ও যা, হাত মুখ ধুয়ে খেতে বস, দেবী এখনো খায়নি। আচ্ছা আমি তো কতবার বলেছি আমার দেরি হলে তোমরা খেয়ে নেবে, তবুও কেন তোমরা বসে থাকো আমি বুঝি না। বারে খাবার সময় কোথায়? তাহলে কে চিন্তা করবে ছেলে কোথায় গেল? না না, ফাজলামো করো না, চর্চা বলবে, যাও খেতে যাও, আমি আসছি। তুমিও খেয়ে নাও না, অনেক রাত হয়েছে, যাও খেয়ে নাও। যাচ্ছি, তোরা খা না। আরে আগে খেয়ে নাও না। খাচ্ছি, তোরা খেয়ে নে না। জানো মা, আজ একটা কাজে মেন্টাল হসপিটাল, ক্যালকাটা মেন্টাল হসপিটাল গেছিলাম, পাগলা গারদ আর কি। সেখানে গিয়ে দেখি একটা সম্পূর্ণ সুস্থ ছেলে ভর্তি রয়েছে। কেন? সেটাই তো কথা, ছেলেটি বললো ওর অন্য কোথাও যাবার জায়গা নেই, মানে একটু নেই আর কি। আমাকে বললো যে ওর ওখান থেকে ছাড়া পাওয়ার ব্যাপারে সাহায্য করতে। কি রকম সাহায্য? এই মানে ওর নামে যেন লিখে দিই, ও পুরোপুরি সুস্থ, তবু ওকে জোর করে আটকে রাখা হয়েছে, এই আর কি। তুই তো বললি যাবার কোথাও জায়গা নেই, তাহলে ছাড়া পেলে যাবে কোথায়? হ্যাঁ সেটাই তো ভাববার কথা, কোথাও না কোথাও চলে যাবে। ও বলছিল ওর ওখানে ভালো লাগছে না, মানে ওরকম বদ্ধ জায়গা, তারপর ওরকম পরিবেশ, মানে বেশি দিন ওখানে থাকলে পুরোপুরি পাগল হয়ে যাবে। দেখ দাদা, আর যাই করিস ওই পাগল টাগল বাড়িতে আনিস না, কিন্তু দেখ অনেক ধরনের পাগল আছে, কেউ
চুপচাপ থাকে হঠাৎ পাগলামো শুরু করে আবার কেউ কেউ এই তুই চুপ কর তো যেমন মা তেমন ছেলে এক কাজ করো তুমি দাদার সঙ্গে গিয়ে একদিন শ্রীমানকে দেখে এসো দেখো আবার ভালোবেসে বাড়িতে নিয়ে এসো না জানো লিখে দেবেন আমি একজন সুস্থ যুবক আটকে রয়েছে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নেই হয়তো হয়তো সারাটা জীবন এই পাগলা গারদেই কাটাতে হবে আপনি কি পারবেন আমাকে এখান থেকে উদ্ধার করতে উদ্ধার করতে উদ্ধার করতে মেন্টাল হসপিটালে সুস্থ যুবক বলে কি বাবু আমায় কিছু বলছেন না তুই যা কি ব্যাপার কিছু বললে নাকি হ্যাঁ বলবো আর কি এ কাগজে লিখেছে ক্যালকাটা মেন্টাল হসপিটালে একজন সুস্থ মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে সাংবাদিকে মনে হয়েছে সে সম্পূর্ণ সুস্থ মানে পারফেক্টলি নর্মাল তাই নাকি সে কি কথা সেটাই তো কথা ছেলেটি সুস্থ হয়ে গেলে কেন থাকবে ওখানে দাদা এই দাদা ও কিরে সাড়ে সাতটা বেজে গেছে অফিস যাবেন নাকি সাড়ে সাতটা বেজে গেছে দেখ তোর খবরটা কাগজে বেরিয়েছে জানি তারপর ছেলেটি নাকি খুব ভালো গান গাইতে পারে সাংবাদিক নাকি ওর গান শুনেছে তাই নাকি খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা ছেলেটি নাকি সাংবাদিককে বলেছে ওর যাওয়ার জায়গা নেই কারণ ওর কেউ নেই কোথায় থাকবে তাহলে তুমি এত ভাবছো কেন কিছু তো একটা করতেই হবে তুমি আবার কি করবে খবরটা সত্যি না মিথ্যে তাই বা কে জানে আর সাংবাদিক বা কি করে বুঝলো অসুস্থ সে তো মানসিক ডাক্তার নয় কিন্তু সাংবাদিক ভদ্রলোক যখন এত খেটে খুটে এরকম দুর্দান্ত একটা খবর কাগজে বার করেছেন তখন হয়তো ছেলেটি সুস্থই সাংবাদিক তার কর্তব্য করেছেন কিন্তু আমাদেরও তো একটা কর্তব্য থেকে যায় তুমি কি করতে চাও কি করবো সেটা পরে জানতে পারবে কিন্তু কিছু যে একটা করবোই সেটা নিশ্চিত জেনে রাখতে পারো কিন্তু তুমি এর মধ্যে নাক গলাতে যাচ্ছ কেন এটা কি বললে তা বিশ্রী শোনালো তোমার মুখে মানায় না আমি চাজ রাধাকান্ত ব্যানার্জি সমাজের প্রতি আমারও কিছু কর্তব্য আছে এবং সেটা প্রমাণ করবার এই একটাই রাস্তা দেখোই না আমি কি করি আপনি একবার স্ট্যান্ডিং কাউন্সিল মিস্টার পি চ্যাটার্জিকে আমার ইজলাসে আসতে বলুন তো এই কাগজটা ওকে দিন তো মিস্টার চ্যাটার্জি আপনি খবরটা পড়েছেন সুস্থ যুবক মানসিক হাসপাতালে সুস্থ যুবক মানসিক হাসপাতালে থাকবে কেন তাই আমি কালকেই ওকে কোর্টে ডেকে পাঠিয়েছি আর হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটরকে আমি শো কজ করছি মানে সে যদি সুস্থ মনে হয় তবে ডাক্তাররা তাকে ছেড়ে দিচ্ছে না কেন আর ওই থানার ওসিকেও আমি অর্ডার দিচ্ছি ছেলেটির উপর নজর রাখতে এবং কালকে ওকে কোর্টে নিয়ে আসতে সাহায্য করতে আর ওই খবরের কাগজের রিপোর্টারকে আমি ডেকে পাঠাচ্ছি এবং আমার সমস্ত অর্ডারের কপি আমি পুলিশ কমিশনারকে পাঠিয়ে দিচ্ছি
আর আপনি মিস্টার চ্যাটার্জি আপনাকে সরকারের পক্ষ থেকে এই কেসটা চার্জ নিতে হবে অ্যাজ আ সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিলর অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইয়েস স্যার আপনি এখন ইচ্ছে করলে যেতে পারেন ছেলেটা কি সত্যিই সুস্থ ভালো গান জানে কি গান শুনলেন রবীন্দ্রসঙ্গীত না আধুনিক তবে যাই হোক লেখাটা কিন্তু চোখে লাগার মতো দেখা যাক কার চোখে হ্যাঁ হ্যালো অভিজিৎ মল্লিক বলছি কে ডক্টর চৌধুরী হ্যাঁ বলুন কি ব্যাপার কি যাতা লিখেছেন আপনার মনে হয়েছে ছেলেটি সুস্থ আমার তো তাই মনে হয়েছে কি করে বুঝলেন আপনি কি ডাক্তার ডাক্তার না হলেও সাংবাদিকের চোখে বুঝতে পারলাম আপনি কিন্তু আমাদের অপমান করেছেন আমি আপনার বিরুদ্ধে কেস করব করুন যা ভালো বুঝেন করুন আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন আপনাকে এর জন্য ভুগতে হবে বলে দিচ্ছি আপনার যা ইচ্ছে তাই আপনি করতে পারেন আমার দরকার মনে হয়েছে তাই লিখেছি ইটস মাই ডিউটি হ্যালো হ্যাঁ আমি এডিটর বলছি বলুন ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ হ্যাঁ ওকে ওকে অল রাইট অল হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো নিউজ থেকে অভিজিৎ বাবুকে ডেকে দাও আচ্ছা স্যার স্যার আপনাকে বড় স্যার ডাকছেন চলো আসছে আমায় ডেকেছেন স্যার হ্যাঁ বসো বসো শোনো তোমার লেখাটা নিয়ে একটা ভালো খবর আছে এই মাত্র আমি হাইকোর্ট থেকে টেলিফোন পেলাম একজন জজ সাহেব রাধাকান্ত ব্যানার্জি তিনি তোমার লেখার উপর একটা বিচারের ব্যবস্থা করেছেন ওই যে লিখেছো ছেলেটি সুস্থ কেন ওখানে আছে জজ সাহেব কাল কিন্তু ছেলেটিকে কোর্টে ডেকে পাঠিয়েছেন তাই নাকি স্যার হ্যাঁ তোমার লেখাটা খুব ইমপ্রেসিভ হয়েছে ঠিক মতো বুঝে লিখেছো তো হ্যাঁ স্যার যা সত্যি তাই লিখেছি সাংবাদিক হিসেবে তুমি একটা মহান কর্তব্য করেছো ইউ হ্যাভ ডান এ গ্রেট জব আর তোমার এই খবরের জন্যই ছেলেটি হয়তো ওখান থেকে ছাড়াও পেতে পারে ছেলেটার জন্য যে কিছু করতে পেরেছি এখন দেখা যাক কি হয় সকালে তো টেলিফোনে ওদের সুপারিনটেন্ডেন্ট আমাকে থ্রেটনিং দিলেন এটা নাকি ওদের এগেনস্টে আছে এনিওয়ে জজ সাহেব ওদের শোকস করেছেন কেন ছেলেটিকে আটকে রাখা হয়েছে তাই নাকি ও তো আমাকেও থ্রেটন করেছিল টেলিফোনে বলেছিল আমার এগেন্সে নাকি কেস করবে ও বেঁচে না নিজেই কেসে ফেঁসে গেছে হ্যাঁ জজ সাহেব লোকাল থানাকে ইনফর্ম করেছেন আর পুলিশ কমিশনারকে অর্ডারের কপিগুলো সব পাঠিয়েছেন হ্যালো আমি কমিশনার বলছি আমি ওসি বলছি হ্যাঁ এই কোর্টের অর্ডারটা পেয়েছেন তো হ্যাঁ স্যার পেয়েছি স্যার ক্যালকাটা মেন্টাল হসপিটাল তো আমি আমি নিজেই যাচ্ছি আচ্ছা শুনুন ওই কেসটাতে আপনার যাওয়ার দরকার নেই বরঞ্চ আপনি অন্য কাউকে পাঠান কাকে পাঠাবো স্যার আপনার থানায় ওই নতুন যে অফিসারটি জয়েন করেছে কি যেন নাম হ্যাঁ তাপস রায় আপনি বরঞ্চ কেসটা ওকেই দিন ভেরি এনার্জেটিক ইয়ং বয় থ্যাংক ইউ স্যার আচ্ছা আচ্ছা ছাড়ছি এই কি আছিস তাপস বাবুকে ডেকে দে স্যার বড়বাবু আপনাকে ডাকছেন আমাকে ডাকছেন স্যার শোনো তোমাকে এখনই একবার ক্যালকাটা মেন্টাল হসপিটালে যেতে হবে ওখানে সৌরভ বসু নামে একজন পেশেন্ট আছে অবশ্য তার সঙ্গে দেখা করার আগে তুমি সুপারিনটেন্ডেন্টের সঙ্গে একবার দেখা করবে কাল সকালে ওকে হাইকোর্টে নিয়ে যেতে হবে ওর কেস আছে আর এই কেসটা তোমাকেই দেখতে হবে নমস্কার আপনি আবার এখানে কেন এসেছেন আমাদের পেছনে গেছেন কেন বলুন তো কাগজ আপনি কি লিখেছেন সৌরভকে আপনার সুস্থ বলে মনে হয়েছে আমরা নাকি তাকে জোর করে আটকে রেখেছি কেউ তাকে দেখতে আসে না আপনি একবার দেখি তাকে বুঝে ফেলেন যে সম্পূর্ণ সুস্থ আপনি কি মানসিক রোগ বিশেষজ্ঞ আপনাকে হাসপাতালে ঢুকতে দিয়ে দেখছি আমি ভুল করেছি আপনি এত রেগে যাচ্ছেন কেন যা ঠিক মনে করেছি তাই লিখেছে একজন সাংবাদিক হিসেবে এটাই আমার ডিউটি ওসব ডিউটি ফিউটি রাখুন এখন বলুন এখানে কি জন্য এসেছেন আজ এসেছি প্রথমে আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য সেদিন আমাকে এখানে সব কিছু ঘুরে দেখার পারমিশন দেওয়ার জন্য আর দ্বিতীয় কারণ হলো আমি একটু সৌরভের সঙ্গে দেখা করতে চাই তাই নাকি কিন্তু দেখা তোর সঙ্গে হবে না আপনার
কেন তো জানতে পারি? আপনাকে আমি সেটা জানাতে বাধ্য নই। বাধ্য নন যখন তখন তো জোর করেই দেখা করতে হয়। দাঁড়ান, আপনার ক্ষমতা থেকে আপনি যান দেখি। আমি এখানে পুলিশে ফোন করছি যে আপনি এখানে হামলা করছেন বলে। আপনি এসে গেছেন, এই লোকের ঝামেলা পাকাচ্ছিল, জোর করে ভেতরে যেতে চাইছিল। আমি আপনাকে ফোন করতে চাইছিলাম, লাকিলি আপনি এসে গেছেন। কি নাম আপনার? অভিজিৎ মল্লিক, আমি একজন সাংবাদিক। এখানকার উপর একটা রিপোর্ট লিখেছে আমার কাগজে, সেখানে সৌরভ বসুর কথাও লিখেছে। সেটা পড়ে একজন জজ সাহেব। ও, আপনি সেই সাংবাদিক? ঠিক আছে, আপনি তো এখানকার সুপারিনটেন্ডেন্ট। হ্যাঁ, দেখুন, এই ব্যাপারেই আমি আপনার কাছে এসেছি, আপনার সাথে আমার কথা আছে। এখন বলুন তো, সৌরভ বসু কোন ঘরে আছেন? আচ্ছা, আপনি তো জানেন, চলুন তো আমার সঙ্গে। ডাক্তার চৌধুরীর হাবভাব থেকে মনে হচ্ছে ব্যাপারটার মধ্যে একটা রহস্য আছে। ডোন্ট বদার, যদি থাকে তাহলে সেটা আমরা খুঁজে বার করবো। থ্যাংক ইউ। সৌরভ, কি ব্যাপার? দারুণ ভালো খবর, তোমার ব্যাপারটা কাগজে বেরিয়েছে। সেটা হাইকোর্টের এক জজ সাহেব পড়ে একটা জুডিশিয়াল এনকোয়ারি নির্দেশ দিয়েছেন, তাই তোমাকে কালকে কোর্টে যেতে হবে। আর এই ব্যাপারে ইনি এসেছেন থানা থেকে এনকোয়ারি করবার জন্য। তাহলে সত্যি আমি এখান থেকে ছাড়া পাবো? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। তোমাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো? এতদিন বাদে সত্যিকারটা দাদা পেলাম, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। আচ্ছা, কালকে তুমি আমার সাথে কোর্টে যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই নিশ্চয়ই যাবো। অভিজিৎ বাবু, আপনার কথা হয়ে গেছে? তাহলে আপনি নিচে একটু দাঁড়ান, আমি এখনই একটু আসছি। আচ্ছা, ঠিক ঠিক আছে, আমি নিচে আছি, দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। আচ্ছা, ছেলেটাকে কাল কোর্টে ডেকে পাঠিয়েছি। কোন ছেলেটিকে? হ্যাঁ, মেন্টাল হসপিটালে সৌরভ বসু। তুমি আবার খবরটা নিয়ে ঘাটাঘাটি করতে গেলে কেন? আহ, যা বোঝি না তা নিয়ে কথা বলা কেন বলো তো? তুমি চিরদিনই অবুঝ রয়ে গেলে। কোন এক রিপোর্টার কাগজে কি লিখলো আর উনি চললেন তার বিচার করতে? আমি এসব বুঝি না বাবা। বললাম তো তোমায় বুঝতে হবে না, আমি বুঝলেই হবে। শোনো মা, বসো। জানো মা, একটা ভালো খবর আছে। কি খবর রে? ওই ছেলেটার? হ্যাঁ, ওই ওই পাগলের বোধহয়, তাই না? আসলে মা, আমার ওই লেখাটা কাগজে পড়ে হাইকোর্টের এক জজ সাহেব ওকে কালকে কোর্টে ডেকে পাঠিয়েছে। হাইকোর্টের জজ সাহেব এটা করতে পারে, কারণ তার সে পাওয়ার আছে। ভালোই মিলেছে তোর সাথে ওই জজ সাহেবের। এই, তুই চুপ কর, এ তো খুব ভালো খবর রে। এইবার হয়তো ছেলেটার একটা গতি হতে পারে, হয়তো পাগলাঘর থেকে ছাড়া পেতে পারে। জজ সাহেব পুলিশকে এই ব্যাপারে নজর রাখতে বলেছে, কাল পুলিশ ওকে কোর্টে নিয়ে যাবে, ছেলেটার সঙ্গে দেখা করে। ভালোই হলো, ছেলেটা মনে সাহস পাবে। হ্যাঁ, ওই পাগলটাকে তোমাদের বেশ ভালো লেগে গেছে দেখছি। এর সবই তো কথা। আচ্ছা, তুই কি বুঝবি? দেখাই যাক না কাল কোর্টে কি হয়। আপনার নাম? সৌরভ বোস। সাংবাদিক অভিজিৎ মল্লিকের সঙ্গে কবে দেখা হয় আপনার? গত পরশুদিন। কেন তিনি আপনার ওখানে গিয়েছিলেন? আমাদের হাসপাতালের উপর একটা রিপোর্টিং করতে উনি এসেছিলেন, তখনই আমার সঙ্গে আলাপ হয়। আপনি তখন কি করছিলেন? আমি তখন গান গাইছিলাম। স্যার, আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে এখানে আটকে রাখা হয়েছে। আচ্ছা, আপনি কি নিজেকে সুস্থ বলে মনে করেন? সেটা আপনারা ভালোভাবে বলতে পারেন। আপনার গার্ডিয়ান কে? তারা কোনো খবর নেয় না আপনার? কি হ্যাঁ বলুন। ওদের খোঁজ নেওয়ার বোধহয় কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? কেউ নেই। কেউ নয় মানে? আপনার বাবা মা নেই? ছোটবেলায় মা মারা গেছেন, বছর তিনেক আগে বাবাও। আই এম ভেরি সরি টু হিয়ার দ্যাট। আপনারা কে আছে? আচ্ছা, আপনাকে মেন্টাল হসপিটালে ভর্তি করলো কে? আমি আমি এখান থেকে মুক্তি পেয়ে কোথাও চলে যেতে চাই স্যার। আপনি আমায় এই পাগলা কারো থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দিন। অভিজিৎ দা,
আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। আমাকে এখান থেকে বার করে দেওয়ার একটা সুযোগ করে দিন স্যার। আমি আমি একটু ভালোভাবে বাঁচতে চাই। আমি পাগলের মতো পাচ্ছি না, আমি আমি পাচ্ছি না। আচ্ছা আপনি আমি যেতে পারেন। ক্যালকাটা মেন্টাল হসপিটালের রোগী শ্রী সৌরভ বসুকে আমি প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করবার অর্ডার দিচ্ছি। সেখানে একজন মনোবিজ্ঞানী যার সঙ্গে ক্যালকাটা মেন্টাল হসপিটালের কোনো সম্পর্ক নেই তিনি তাকে পরীক্ষা করবেন এবং এই মামলার পরবর্তী শুনানির দিন অর্থাৎ আগামী 9 তারিখের মধ্যে আদালতে তার রিপোর্ট জমা দেবেন। ওই দিন শ্রী সৌরভ বসুর লিগাল গার্ডিয়ান মানে যিনি তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করেছিলেন তাকে সশরীরে আদালতে হাজির করবার জন্য আমি পুলিশকে অর্ডার দিচ্ছি। তাছাড়া ওই মেন্টাল হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটরের কাছেও রয়ে গেছে সৌরভ বসু সংক্রান্ত সব কাগজপত্র। ওই তারিখের মধ্যে সব কাগজপত্র আদালতে পেশ করতে হবে। আমার অর্ডারের কপি আমি কলকাতা পুলিশ কমিশনারের কাছেও পাঠিয়ে দিচ্ছি। স্যার ওই ছেলেটিকে আমি প্রেসিডেন্সি জেলা হাসপাতালে দিয়ে এলাম জজ সাহেবের কথা মতো মানসিক পরীক্ষা করানোর জন্য। আচ্ছা ওই অভিজিৎ মল্লিকের লেখা নিয়ে জল যে কেন তো এতদূর গড়াচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। কি যে লিখেছেন ভদ্রলোক, আমাদের আবার একটা কাজ বাড়ল। তোমার হাতে তো অনেক কেস আছে, তুমি ওসব উটকো ঝামেলা ছেড়ে দিয়ে নিজের কাজ করো। কিরে খোকা, অফিস থেকে এসে একেবারে শুয়ে রইলি? কিরে দাদা, তোর সে পাগল বন্ধুর খবর কে? আচ্ছা আজকেই না কোর্টে হাজির হওয়ার দিন ছিল? হ্যাঁ, ছেলেটার খবর কিরে? আজকের কোর্টে জজ সাহেব কি বললেন? জজ সাহেব ওকে প্রেসিডেন্সি জেল হাসপাতালে পাঠিয়েছে। ওখানে এক মানসিক বিশেষজ্ঞকে দিয়ে ওর পরীক্ষা করিয়ে এসে রিপোর্টটা আগামী 31 তারিখের মধ্যে কোর্টে জমা দেবার জন্য বলেছে। সেদিনই কেসটার আবার শুনানি হবে, আর ওই দিনই বাড়ির কিছু লোকজনকে আসবার জন্য বলা হয়েছে। তবে তো ভালোই হয়েছে। এই যে সেদিন বললি ওর কেউ নেই, আবার বাড়ির লোক কোথা থেকে এলো? আরে কেউ না কেউ তো নিশ্চয়ই আছে, যারা ওকে পাগলা করে তো ভর্তি করে দিয়ে গেল। কিন্তু ওরা কারা? ওরা কি সব রাস্তার লোক? সব অচেনা? না না অচেনা হবে কেন, কোর্টে তো বলেছে ওর বাবা মা বলে কেউ নেই, কেউ ওর খোঁজ খবর রাখে না। কি জানি কি ব্যাপার, তবে আমার মনে হয় যে ওদের সঙ্গে সম্পর্ক ভালো নেই বলেই হয়তো বলেছে ওর কেউ নেই। আগামী দিন কোর্টে হাজির হলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। বেচারার জন্য আমার সত্যি সত্যি মায়া হচ্ছে। আরে বাবা, ঘরে বসে শুধু শুধু মায়া দেখে কোনো লাভ হবে না, তুমি আর আমি কিছুই করতে পারবো না। যে করার সে ঠিকই করছে, তোমার সব ভাবতে হবে না। তুই থাম দেখি, ও যদি রিপোর্টে সুস্থ প্রমাণ হয়ে ছাড়া পায় তাহলে ওকে কয়েকদিনের জন্য এখানে নিয়ে আসিস। ছেলেটার জন্য বড্ড মায়া হচ্ছে, ওর কেউ নেই কিনা তাই বলছে। এই মরেছে, ওসব কিন্তু এবারে চলবে না। ওসব পাগল ছাগলের সঙ্গে আমি থাকতে পারবো না। কোথায় যাবে? যেদিকে দু চোখ যায়। আগে জজ সাহেব ছেড়ে দেবার আদেশ তো দিক, তারপর দেখা যাবে। আর তাছাড়া বললে কে এখানে আসবে? ওর কি যাওয়ার জায়গা নেই? নিশ্চয়ই আছে। আচ্ছা বাবা, হলো তো, সে এখানে আসবে না। দুজনেই একেবারে পাগল, ছেলের চিন্তায় মজে গেছে। দেবে, তোকে অনেকবার বলেছি ও পাগল নয়, সব কিছুর একটা সীমা আছে। বেশি ন্যাকামো কাটবে তুমি, মাথা একচো। মা শুনছো, দাদা কি বলছে? আমার নাকি মারবে? মারাই উচিত। কি শুনলে? চলো এদিকে। ও মা, ছেলেটি এসেছিল আজ কোর্টে? ছেলেটি এসেছিল আজ? কোন ছেলে? ওই যে সৌরভ বসু মেন্টাল হসপিটালে। হ্যাঁ এসেছিল। তুমি কেসটা খুব ইন্টারেস্টেড মনে হচ্ছে। তা হবো না, এই রকম একটা খবর। তাই বলো, এতক্ষণে বুঝলাম সব।
এটা খুব ভালো লক্ষণ। বলো না গো কি হলো? ছেলেটাকে জেলে পাঠিয়ে দিয়েছি। জেলে? কেন, কি করেছো? সেখানে অন্য একজন বিশেষজ্ঞ, মানসিক রোগের বিশেষজ্ঞ, ওকে পরীক্ষা করে দেখবেন ও সুস্থ না অসুস্থ, সেটা জানতে হবে তো। কিন্তু অবস্থা ওকে মেন্টাল হসপিটালে রাখা চলতে পারে না, তাই ওকে জেলে পাঠিয়ে দিলাম। সেখানে ডাক্তাররা ওকে দেখবেন এবং আমার কাছে রিপোর্ট পাঠাবেন, তারপর দেখা যাক কি হয়। ছেলেটিকে দেখে কি বুঝলে? বোঝা খুব মুশকিল, শুধু ডাক্তারদের কাজ। তা আমি জায়গা মতন পাঠিয়ে দিলাম, এবার ডাক্তাররা দেখবেন, তারপর দেখা যাক বিশেষজ্ঞরা ছেলেটির জন্য কি করতে পারে। হ্যাঁ, আপনার পেশেন্ট খুব ভালো আছে। হ্যাঁ ভালো ভালো ভালো, হ্যাঁ ভালো। ডোন্ট ওরি ডোন্ট ওরি, ইমপ্রুভিং ইমপ্রুভিং। ওকে, কি ব্যাপার ডক্টর চৌধুরী? হ্যাঁ খুব জরুরি বলে মনে হচ্ছে একেবারে ফোন করে সাঁ করে চলে এলেন। আগে হ্যাঁ জরুরি বলতে পারেন, ওই রোগীটি সৌরভ বসু, আচ্ছা আমাদের ক্যালকাটা মেন্টাল হসপিটালের পেশেন্ট, ওকে নিয়ে এক পুলিশ অফিসার আসছে আমার কাছে। হ্যাঁ কেন, কি হলো? ওকে নিয়ে যে হাইকোর্টের কেস চলছে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, এক সাংবাদিকের কাণ্ড। কি নাম সাংবাদিকের? অভিজিৎ মল্লিক, তার রিপোর্ট এক পাগলা জজ কেস বসিয়ে দিয়েছে, আমাকে শো কজ করেছে। ও মশাই, আপনি তো করে হাঁটু জলে ডুবে আছেন মশাই। হাঁটু জল বলছেন কি? তবে গলা জলে ডুবে আছি। চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, ছেলেপুলে নিয়ে পথে দাঁড়াতে হবে। ডক্টর চৌধুরী প্লিজ প্লিজ, ডক্টর চৌধুরী আমার যদি কিছু করার থাকে আমি আপনাকে পথে নামতে দেব না। মিস্টার সিনহা, তাহলে তাহলে দয়া করে আমার উপকারটুকু করুন। ওকে তো আপনার কাছে নিয়ে আসছে ইনভেস্টিগেশনের জন্য, আপনি একটু ভেবে চিন্তে রিপোর্টটা দেবেন। আচ্ছা এই কথা। হ্যাঁ আমরা দেখেছি ও তো আস্ত ধরনের রোগ, এই ভালো আছে এই কেমন হয়ে যায়। কেমন হয়ে যায় মানে একটা পিটুরিয়া কেস আর কি, তাই বুঝি? হ্যাঁ, এই কারণে ওকে আমরা সব সময় ওয়াচে রাখি, কারোর সঙ্গে দেখা করতে দিই না। ও প্রায় সুস্থ হয়ে গিয়েছিল, আমাদের কাছে যদি আরো কয়েকদিন থাকতো তাহলে একবার সম্পূর্ণ সুস্থ হয়ে যেত। আমাদের কাছে একটা সিস্টেমেটিক ট্রিটমেন্টের মধ্যে আছে, ওর গার্জিয়ানরা ওর আত্মীয়স্বজনরা সকলে খুব খুশি, আমাদের ট্রিটমেন্টে খুব প্লিজ। আমাদেরকে একবার অপরাধী বানিয়ে ছেড়েছে, এ তো ডাক্তারদের বিরুদ্ধে একটা অন্যায় প্রচেষ্টা, তাই নাই কি? অন্যায় আমাকে ভাবতে হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে। সাংবাদিকের কি নামটা বললেন? অভিজিৎ মল্লিক। হ্যাঁ, ওই বাটা যথনস্থের গোড়া, দরজায় অর্ডার দিলেন একজন মানসিক বিশেষজ্ঞ যে মেন্টাল হসপিটালের সঙ্গে যুক্ত নয় তাকে দিয়ে পরীক্ষা করাতে হবে। অন্যায়, এ অন্যায়ের আমি প্রতিবাদ করবই। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি আমার প্রকৃত হিতাকাঙ্ক্ষী। আমি তাহলে এখন উঠি। আসুন, একটু ভেবে চিন্তে রিপোর্টটা পাঠাবেন। ডক্টর সিনহা রায়, ওরা যেন ছেলেটিকে নিয়ে কোনো রকম চক্রান্ত করার সুযোগ না পায়। আপনার কোনো ভয় নেই, সব ব্যাপারটা এখন আমার হাতের মুঠোয়। আরে আসুন বসুন, হ্যাঁ কমিশনার সাহেব তো বলেই রেখেছেন। তো আপনি কতদিন আছেন ক্যালকাটা মেন্টাল হসপিটালে? আগে আগে উনি নন, ইনি সৌরভ বসু। ও আচ্ছা, আপনি কে তাহলে? ওর গার্ডিয়ান মানে? না ডাক্তারবাবু, উনি সেই সাংবাদিক যিনি সৌরভবাবু সম্বন্ধে প্রথম কাগজে লিখেছিলেন।
আপনি অভিজিৎ মল্লিক? একদম ঠিক আছে, কিন্তু ডাক্তারবাবু আপনি আমার নামটা জানলেন কি করে? মুখ দেখে। সেটা বলা যাবে না, সময় মতন সব জানতে পারবেন, গোপন ব্যাপার। সৌরভবাবুর গার্ডিয়ান কোথায়? ওদের সঙ্গে তো কোনো যোগাযোগই হয়নি। তার মানে কি ওরা ব্যাপারে কোনো খবরই রাখে না? ওদের ছেলেকে নিয়ে এত টানাটানি, থানা পুলিশ কোর্ট কাছারি, আর আশ্চর্য ব্যাপার। আচ্ছা হাসপাতাল থেকে ওরা কোনো খবর পায়নি? তা তো ঠিক বলা যাচ্ছে না। খবর ওরা পেয়ে গেছে আমার মনে হয়, কোর্ট কেসে পড়ে গেছে তো ব্যাপারটা, ওরা ভয় পাচ্ছে। দেখাই যাক যোগাযোগ করে। হ্যাঁ ওটা আপনি দেখুন। কতদিন চাকরি করছেন পুলিশে? এই বছর পাঁচেক। পাঁচ বছরে অনেক কিছু শিখেছেন, আরো অনেক কিছু শেখার আছে। তা তো বটেই। আচ্ছা আপনারা তাহলে একটু বসুন, আমি একটু ওকে নিয়ে ভেতরে যাই। আসুন আপনি। আচ্ছা ডক্টর সিনহা রায়, আমরা কি ভেতরে যাব? অন্তত উনি না গেলেও আমার তো মনে হয় আমার যাওয়া উচিত। না না সরি, ভেতরে কাউকে অ্যালাউ করতে পারবো না, একটু গোপন ব্যাপার। সরি। এসো ভাই সৌরভ, বসো। বসো, আমার সঙ্গে একটু গল্প করব বলে চলে এলাম। আচ্ছা অভিজিৎ বাবুর সঙ্গে তোমার কবে আলাপ হলো? দিন কয়েক আগে আমাদের হাসপাতালে এসেছিলেন রিপোর্টিং করতে। তুমি তো খুব ভালো। হ্যাঁ খুব ভালো। বসো, কমফর্টেবলি বসো। সিগারেট খাও? না না। লেখাপড়া কতদূর করেছো? হ্যাঁ গ্র্যাজুয়েশন। বাহ ফাইন। আচ্ছা তোমার মা বাবা? কেউ নেই। তাদের কথা তোমার মনে পড়ে? না। মা বাবা কে তোমায় বেশি ভালোবাসতেন? মনে নেই। এখন কে বাসেন? কেউ না। আচ্ছা আচ্ছা সৌরভ, তুমি কি জানো বলো তো এই সাঁতার, মাছ ধরা, কি ক্যারাটে, ক্রিকেট, খেলাধুলো, গান বাজনা? একটু আধটু গান গাই। হ্যাঁ জানো? বাহ ফাইন, শোনাও তো একটা গান। শোনাও জমিয়ে একটা গান শোনাও। সৌরভ তোমার এখন কি অসুবিধা হচ্ছে? আমার কোনো অসুবিধা নেই। তোমার অসুখটা হলো কবে? আমার কোনো অসুখ করিনি। সে কি? তাহলে তুমি ক্যালকাটা মেন্টাল হসপিটালে আছো কেন? মানে ওরা আমাকে জোর করে আটকে রেখেছে। তোমার মতন রোগীরা তাই বলে, সবাই তাদের জোর করে আটকে রেখে দিয়েছে। ডাক্তারবাবু আমি রোগী নই, আমি যে কোনো মানুষের থেকে সম্পূর্ণ সুস্থ। থামো। তোমার আত্মীয় স্বজন, ডাক্তার কবরেজ, বন্ধু বান্ধব, তারা তোমাকে হসপিটালে রেখেছে এমনি এমনি? তাদের কথা শুনবো না আমি, তোমার কথা শুনবো? ডাক্তারবাবু আপনি আপনি আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ। আমি বসো বসো বসো। ডাক্তারদের সঙ্গে কোঅপারেট করবে, তাদের সব কথা শুনবে, শান্তভাবে হসপিটালে থাকবে। প্লিজ ডাক্তারবাবু আমি ওখানে গেলে আর বাঁচব না। আপনারা আমাকে বাঁচতে দিন, আপনারা আমাকে একটু বাঁচতে দিন। ডক্টর চৌধুরী, সৌরভবাবুর বাড়ির অ্যাড্রেসটা আমাকে দেবেন? ওর তো কোনো বাড়ি নেই। মানে ওর গার্জেনের অ্যাড্রেসটা আর কি। আচ্ছা দিচ্ছি। এ
এর মধ্যে ওর বাড়ির সঙ্গে যোগাযোগ করেছেন কি আপনি? দরকার পড়েনি, তাছাড়া খোঁজ খবর তো আপনারা করবেন না? আপনাদেরও তো একটা দায়িত্ব আছে। আচ্ছা, কিন্তু সময় কোথায় বলুন তো। তাছাড়া কোর্ট কাছারির ব্যাপার শুনলে কেউ যোগাযোগই করবে না, ওটাকে সবাই ভয় পায় তো। শুভঙ্কর দত্ত, 18 বালিগঞ্জ প্লেস, ক্যালকাটা 23। ও হ্যাঁ, আসতে বলো। আচ্ছা স্যার। জানতাম। কি জানতেন ডক্টর সিনহা রায়? আপনারা আসবেন। কেমন করে জানলেন? তবে দুজনে আসবেন এটা বুঝতে পারিনি। ইনি এনে নিশ্চয়ই মিস্টার দিবাকর দত্ত। কি করে বুঝলেন? আন্দাজে অবশ্য কিছুটা আপনাদের দুজনকে একসঙ্গে দেখে, মনোবিজ্ঞানী তো, মুখ দেখেও কিছুটা বুঝতে পারি আর কি। খুব টেনশনে আছেন বলে মনে হচ্ছে, ডক্টর চৌধুরীর মতো। রিপোর্টটা কি হয় কি হয়, ডক্টর চৌধুরীর তো আবার চাকরি নিয়ে টানাটানি, তাই না ডক্টর চৌধুরী? সেরকম দেখবেন বলুন তো, মানে আপনার রিপোর্ট কি লেখা হয়ে গেছে? না না, এখনো হয়নি, একটু সব ভেবে চিন্তে লিখতে হবে তো। দেখুন, ওর তো এখনো পুরোমাত্রায় দোষ রয়েছে, একটু ঠিকঠাক করে লিখবেন। আচ্ছা, কি লিখবেন, ঠিক করেছেন কিছু? ঠিক করে উঠতে পারছি না, যে কি লেখা যায় বলুন তো। আমাদের বাঁচিয়ে তো লিখবেন। হ্যাঁ, আরে তা তো লিখবই। আপনি লিখবেন যে ওকে কলকাতায় মেন্টাল হসপিটালে রাখলে ভালো হয়, মানে ওকে তো যেখানে সেখানে রাখা যায় না। আর ধরুন হাসপাতালে যখন রাখতেই হবে, তখন ডক্টর চৌধুরী রয়েছেন, উনি সবসময় দেখাশোনা করতে পারবেন যাতে ওর ভালো হয়। আমার আমার তো মনে হয় যে সেটি সব দিক দিয়ে ভালো হয়। তবে বাড়িতেও মানে ধরুন বাড়ি ফিরে আমরা দেখাশোনা করতে পারবো, কি ডক্টর চৌধুরী কি বলেন? হ্যাঁ একটা কিছু লিখে দেওয়া যাবে। হ্যারি, ছেলেটিকে অন্য ডাক্তার দিয়ে পরীক্ষা করানো হয়েছিল, ব্যাপারটা রীতিমতো থ্রিলিং। ডাক্তার কি বলল? কিছু বলেনি, জজ সাহেবের কাছে বলবে। ভাগ্যি সেরকম একটা জজ সাহেবের পাল্লায় পড়েছিল বেচারা। কি যে আছে বেচারার ভাগ্যে! বাবা, ব্যাপারটা সব কিরম গোলমেলে মনে হচ্ছে। গোলমেলে বলেই তো কেসটা হাতে নিয়েছি, সব গোলমেলে ব্যাপারে সোজা হয়ে যাবে। দেখাই যাবে কাল কোর্টে কি হয়, তুমি কি করতে পারো ছেলেটির জন্য? কিছু একটা তো নিশ্চয়ই হবে কাল কোর্টে। আমি একজন মনোবিজ্ঞানী, মানে মানসিক রোগের চিকিৎসক। আপনি কি সৌরভ বসুকে পরীক্ষা করেছেন? আগে হ্যাঁ। আপনাকে কে পরীক্ষা করতে বলেছিল? আগে পুলিশ কমিশনার। আচ্ছা, আপনার সঙ্গে ক্যালকাটা মেন্টাল হসপিটালের কোনো সম্পর্ক আছে? না। আচ্ছা, পরীক্ষা করে কি দেখলেন? আপনি শুধু বলুন, আপনি কি দেখলেন, ও সুস্থ না অসুস্থ? আপনি খুব সংক্ষেপে বলুন, আপনার রিপোর্টে কি লেখা আছে, আসল ব্যাপারটা কি? আমি আমার জানা সব রকমই সৌরভ বসুর মানসিক পরীক্ষা আমি করেছি, তা থেকে আমি এইরকম একটা সিদ্ধান্তে এসেছি যে মানসিক দিক দিয়ে ও ঠিক পুরোপুরি সুস্থ নয়। বুঝলাম না ঠিক। ও ঠিক কোনো সাধারণ মানসিক রোগী নয়, প্রেম প্রীতি ভালোবাসা এসব না পেয়ে পেয়ে ওর মনটা একটা গভীরভাবে ভারাক্রান্ত, মনটা বিষণ্ণ বিচলিত সব সময়, নিজের ভবিষ্যৎ সম্পর্কে ওর কোনো আগ্রহই নেই। তাহলে এখন ওকে কি করা দরকার? আমার মনে হয় ওকে ক্যালকাটা মেন্টাল হসপিটালে রাখা চলবে না, ওখানে রাখার মতন রোগীও নয়, মানে
ও যেমন মানসিক রোগী তাতে ওখানে ওর কিছু হবে না। ওকে বাড়িতে রাখা দরকার। তাহলে তোকে বাড়ি পাঠিয়ে দিলেই সবচেয়ে ভালো হয়। কিন্তু যশ সাহেব, আমি ওকে যেটুকু বুঝতে পেরেছি তাতে বাড়িতে ও যেতে চায় না, কারণ ওখানে যেতে ওর ভয় আছে। ওখানে ওকে পাঠাবেন না। আচ্ছা আচ্ছা, তো বাড়ি যদি না যায় তাহলে কোথায় গেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে বলে আপনি মনে করেন? এমন কারো কাছে যাকে ও বিশ্বাস করবে, যার কাছে ও ভালোবাসা পাবে বলে মনে করবে, যার কাছে ও নির্ভয় হবে, মানে এমন কোথাও যেখানে ও সুস্থ থাকবে বলে মনে করবে, ওর মনে করাটাই। আচ্ছা আপনি যেতে পারেন, ধন্যবাদ। দরকার হলে আপনাকে পরে ডেকে পাঠাবো। শুভঙ্কর দত্ত, ওই সৌরভ বসুকে আপনি চেনেন? হ্যাঁ। ওর সঙ্গে আপনার সম্পর্ক? আগে সম্পর্ক মানে আমি হলুঙ্গি ওর ভগ্নি, মানে মানে ভগ্নিপতির ছোট ভাই আর কি। আপনারা কবে ওকে ক্যালকাটা মেন্টাল হসপিটালে ভর্তি করেছিলেন? আগে বছর দুয়েক আগে। ডেট মনে আছে? ডেট 2 জুলাই 1985। আপনি ওকে ভর্তি করেছিলেন? আগে হ্যাঁ। আচ্ছা কি করে বুঝলেন যে ও পাগল হয়ে গেছে? আগে আগে বুঝলাম মানে ওই ডক্টর চৌধুরীর কাছে নিয়ে গেছিলাম, তো তো উনি বললেন যে ও পাগল হয়ে গেছে, আর উনি বললেন যে ওকে ওই ক্যালকাটা মেন্টাল হসপিটালে ভর্তি করে দিতে, তাই আর কি। কি সিম্পটমস আপনি দেখলেন তো একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যেতে হবে? ওনার বাড়িতে ভীষণ চিৎকার চেঁচামেচি পাগলামো করছিল, যাকে সামনে পাচ্ছিল তাকে ধরে মারছিল, ই কামড়ে দিতে আসছিল। হ্যাঁ, মিথ্যা কথা, সাইলেন্স। আচ্ছা ওখানে নিয়ে যাওয়ার আগে তো আপনাদের বাড়িতেই ছিল, ও দিদি ছিলেন যখন আগে? হ্যাঁ। তার সঙ্গে সম্পর্ক কেমন ছিল? মানে ভালোই। আচ্ছা আপনারা সৌরভবাবুর খোঁজ খবর কেমন রাখতেন? হ্যাঁ এই তো ডক্টর চৌধুরীর সঙ্গে যখনই দেখা হতো সব সময় ওর ভালো মন্দ সব জিজ্ঞেস করতাম। ঠিক আছে আপনি আসুন, পরে আবার দরকার হতে পারে আসবেন তখন। ডক্টর আর এন চৌধুরী, অ্যাডমিনিস্ট্রেটর অফ ক্যালকাটা মেন্টাল হসপিটাল। এই গীতা ছুঁয়ে শপথ করুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? ডক্টর বি চৌধুরী, বিশ্বনাথ চৌধুরী। কতদিন ওখানে আছেন? বছর তিনেক। আপনি সৌরভ বসুকে কতদিন চেনেন? প্রথম থেকে ওর চিকিৎসা আমি করছি। ও কি এখন সুস্থ না অসুস্থ? অসুস্থ। কি করে বুঝলেন সে অসুস্থ? আমি ওর চিকিৎসা করছি এতদিন ধরে, আর আমি বলতে পারবো না কি রকম অসুস্থ সে। অনেক রকমের মানসিক রোগ, সেটা ঠিক বলে বোঝানো যাবে না, মানে একটা পিকুলিয়ার ধরনের মানসিক রোগ, ওর চিকিৎসার দরকার ক্যালকাটা মেন্টাল হসপিটালে রেখে। তা এতদিন তো চিকিৎসা করেছেন, কি ফল হলো? সামান্য কিছু উন্নতি হয়েছে। সৌরভ বলছে সে সুস্থ, ডক্টর সিনহা রায় বলছেন তার শুধু ভালোবাসার দরকার আর সব ঠিকই আছে, আর আপনি বলছেন তার অনেক রোগ, ব্যাপারটা কেমন নয়? আচ্ছা আপনি ওর গার্ডিয়ানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? আগে হ্যাঁ করেছিলাম। আচ্ছা আপনি এখন যেতে পারেন। সৌরভ বসু, গীতা ছুঁয়ে শপথ করুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ডক্টর সিনহারা এখানে বলে গেলেন ও ক্যালকাটা মেন্টাল হসপিটালে আপনাকে রাখলে কোনো লাভ হবে না, মানসিক দিক থেকে সুস্থ হতে গেলে আপনার দরকার প্রেম ভালোবাসা, তো কোথায় গেলে আপনি এসব পাবেন বলুন তো? কোথায় যেতে চান? বাড়িতে?
না স্যার, বাড়িতে গেলে ওরা ওরা আমাকে পাগল করে দেবে। আমি বাঁচতে চাই স্যার, আর ওরা তো চায় না, চায় না। তাহলে কোথায় গিয়ে আপনি এসব পাবেন বলুন। কি হলো বলুন, জজ সাহেবের কথার উত্তর দিন। অভিজিৎ মল্লিক, যিনি খবরের কাগজে আমার দুর্ভাগ্যের খবর ছাপিয়ে আমাকে আপনারও সকলের নজরে এনেছে, আপনারা যদি আমাকে কোথাও পাঠান তাহলে আমি ওনার কাছে যেতে চাই। অভিজিৎ আমাকে খুবই ভালোবাসেন, অবশ্য যদি তিনি আমাকে নিতে রাজি থাকেন। আচ্ছা সৌরভ, তুমি এখন যেতে পারো। অভিজিৎ মল্লিক, এই গীতা ছুঁয়ে শপথ করুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি কি সৌরভ বসুকে আপনার বাড়িতে নিয়ে যেতে ইচ্ছুক? হ্যাঁ হুজুর, রাজে। তাতে যদি সৌরভের ভালো হয় নিশ্চয়ই রাজে। আপনার বাড়িতে কে কে আছেন? আরে আমার মা, আমার ছোট বোন আর আমি। ঠিক আছে, আপনি যেতে পারেন। আমি সৌরভ বসুকে অভিজিৎ মল্লিকের বাড়িতে গিয়ে থাকার অনুমতি দিচ্ছি। কি অবস্থায় সে পাগল হয়ে গেল, কি অবস্থায় সে ক্যালকাটা মেন্টাল হসপিটালে ভর্তি হলো, কেন সে বাড়ি ফিরতে চায় না, এসবের আরও তদন্ত করবার জন্যে পুলিশের তদন্তকারী অফিসারকে নির্দেশ দিচ্ছি। তাঁর রিপোর্ট আগামী 25 তারিখের মধ্যে আদালতে জমা পড়া চাই। ওই দিন সৌরভ বসুকেও আদালতে উপস্থিত হতে হবে। কোর্ট অ্যাডজার্নড। এসো স্যার, এসো, আসুন তো, বসুন, চলুন বাড়ি, বাড়ি, এই ঘরে, হ্যাঁ চলুন, বসুন সৌরভ, বসুন, বসুন, বসুন। কারা সব এলো, পুলিশ কেন? বুঝতে পারছি না, মনে হয় ওই ব্যাপারটা নিয়ে। কোনটা? ওই পাগলটা। আমি যাবো না, আমার ভয় করছে, তুমি যাও। এই দেবী, মাকে ডাকতো। বল, আমি যাচ্ছি, চ। আসছে, চ চ চ চ। মা, ইনি তাপস বাবু, যে কেসটার কথা বলেছিলাম না, ইনি ডিল করছে। নমস্কার মা, এই হলো সৌরভ বোস, এই এতদিন ছিল ক্যালকাটা মেন্টাল হসপিটালে। থাক থাক, আজকে জজ সাহেব ওকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে, ও কিছুদিন থাকবে আমাদের বাড়িতে। খুব ভালো কথা। কি সৌরভ, এখানে থাকতে পারবে তো? কেন পারবে না? আমি চলি অভিজিৎ বাবু। এবার একটু চা খে যান। আমি চা করে আনছি। না, একদিন আমায় থানা এখনই ফিরতে হবে, জরুরি কাজ আছে। চলি সৌরভ। বল সৌরভ, আমি আসছি, এখানে আসছি। আজকালকার দিনে এমন লোক কিন্তু খুঁজে পাওয়াই মুশকিল। ওর জন্য এত করে কাগজে লিখলো, আবার নিজের বাড়িতেও নিয়ে গেল। বেশ দায়িত্ব জ্ঞান সম্পন্ন মনে হলো, তাই ওকে বাড়ি নিয়ে যেতে দিলাম, কি বলো? না, সেটা অবশ্য ঠিকই করেছ, তাছাড়া অন্য কোনো রাস্তাও তো ছিল না তোমার। এখন ওদের বাড়িতে গিয়ে ছেলেটি কেমন থাকে সেটাই হচ্ছে কথা। কি সৌরভ, কেমন লাগছে এখানে? হ্যাঁ ভালোই। দাও মাত্র সৌরভকে দাও, নিজের বাড়ি মনে করে খাবে, লজ্জা করবে না কিন্তু। হ্যাঁ দেখি, দেখি আর কি আছে তে। হ্যাঁ বাবা, তুমি আমার ছেলের মতো, হ্যাঁ যখন যা দরকার চেয়ে নেবে, কেমন খাও। মা, ও এখানে থাকবে নাকি? তা থাকলেই বা, তোর ভয়টা কিসের? বাড়িতে সব উঠকো সামলে, আমার একদম ভালো লাগে না বলে দিচ্ছি। তোর সবেতেই বাড়াবাড়ি, ওর কোথাও কেউ নেই বলে দাদা এনেছে এখানে থাকবে বলে। তোমাদের যা ইচ্ছে তাই তোমরা করো। মা, মা তোমার সঙ্গে কিছু কথা আছে। ওকে ওর বাড়িতে পাঠালে ওর আত্মীয়রা ওপরে পাগল বলে চালিয়ে দেবে। ও মা, সে কি রে? হ্যাঁ গো, তুই পরে জজ সাহেবকে জিজ্ঞেস করলে যে তুমি কোথায় যেতে চাও, তো ও বললে অভিজিৎ দার বাড়ি যাবো। জজ সাহেব আমাকে জিজ্ঞেস করলেন আপনার আপনার মানে আমার কোনো আপত্তি আছে কিনা,
আচ্ছা আমি ওই অবস্থায় কি করে আপত্তি জানাই বল। ভালোই করেছিস, বেচারা যাবে কোথায়? কেন, তোমরা তো আছো ওর আপনজন, ভালো করে খাওয়াও দাওয়াও সেবা যত্ন করো পাগল ঠাকুরকে। আসতি শুনতে পাবেছি, তাতে আমার কি, আমি তোকে নেমন্তন্ন করে আনিনি। তুই সেই ছেলে মানুষই রয়ে গেলে, বুদ্ধি শুদ্ধি আর হলো না, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমি বেশ বুঝেছি, এই বাড়িতে থাকা আমার চলবে না, কাল সকালে আমি চলে যাব। ঠিক আছে কাল চলে যাস, আজ রাতে তুই আমার কাছে থাকতো, এই তুই ওকে ওর ঘরে দে, ও আমার কাছে থাকবে। চলে যাবে দাদা। এই দাদা, ও কি রে আর কত ঘুমাবি, অফিস যাবি না? সকাল থেকে জেল লেগেছিস কেন? চাই নি ছোট, দেখি দে কই। জোর উঠেছে কেন? মনে হয় উঠেছে। ওকে যা দিয়েছিস? না চলে গেছে, চলে গেছে। আরে আমি বলছি তুই চাটে দিয়ে কি ভাববে বলতো? না না কোনো ভয় নেই, একদিন তো দেখছিস কদিন থাকবে তারপরেই চলে যাবে। আর আমি জানি তোর অসুবিধা হচ্ছে, তা সত্ত্বেও ওকে রেখেছে, নিশ্চয় কোনো কারণ আছে। এই যে শুনুন, শুনছেন? আপনার চা। ছেলেটাকে বাড়িতে কিরকম বুঝলেন? ভালোই তো, আপনি তো মহান লোক হয়ে গেছেন। ছেলেটা নিজের বাড়িতে গেল না কেন? সেটা এখন বলা মুশকিল, ওকে কিছু জিজ্ঞেস করেননি? না হয়তো বাড়ির লোকেরা পছন্দ করে না, এই আর। হ্যালো, অভিজিৎ মল্লিক বলছি। আচ্ছা শুনুন, আমি বলছি। হ্যাঁ, দিবাকর দত্ত? একটু দরকার ছিল। কি কথা? সৌরভের ব্যাপারে, রুনালা ছুটির পর চলে আসুন না এখানে, সেটা এলেই বলবো আপনাকে, খুব প্রয়োজনীয় কথা। না আপনার কোনো অসুবিধা না, আমি আমি গাড়ি পাঠিয়ে দেবো আপনাকে। হ্যাঁ অতি অতি অবশ্যই আসবেন, এলে কিন্তু আপনারই উপকার হবে। আচ্ছা ঠিক আছে, দেখছি। পেট ভরে খাও বাবা, আর তোমাকে কষ্ট করতে হবে না। কাকে যাই? দিবাকর দত্ত বাড়ি আছেন? হ্যাঁ আছেন, আপনি ভেতরে আসুন। আচ্ছা আচ্ছা। আরে আসুন না, আসুন না, আসুন, বসুন বসুন বসুন। বলুন কি খাবেন, হুইস্কি চলবে তো? আরে হুইস্কি খাই না। সে কি মশাই, সাংবাদিক মানুষ হুইস্কি খান না? সাংবাদিক হলে হুইস্কি খেতে হবে সেটা আমার জানা ছিল না। তা নয়, আজকের দিনে একটু চলতে পারে, কোনো অসুবিধা নেই। নো থ্যাংকস। অন্য কিছু? না আমি কিছুই খেতে চাই না। আপনি আমার কেন ডেকেছেন সেটা যদি বলেন তো। শুনুন, এ পর্যন্ত আপনি যা যা করেছেন খুব ভালোই করেছেন, অ্যান্ড আই কোয়াইট অ্যাপ্রিসিয়েট ইট, কিন্তু এখন তো আমার একটা উপকার করতে হবে। কিরকম? সৌরভকে আপনাকে আমাদের কাছে নিয়ে আসতে হবে। কেন? আরে আমরাই তোর গার্জিয়ান। কিন্তু সৌরভ কোথায় থাকবে না থাকবে সেটা জজ সাহেব অলরেডি অর্ডার দিয়ে দিয়েছেন। জজ সাহেবের উপরেও তো জজ সাহেব আছে,
হাইকোর্টের উপরে সুপ্রিম কোর্ট আছে সেটা জানেন তো? সেটা জানি, কিন্তু সৌরভ নিজে এখানে আসতে চায়নি। আসেনি তো আপনার জন্যে, আপনি তাকে ভুলিয়ে ভালিয়ে আপনার ওখানে নিয়ে গেছেন, এখন আপনি আবার বুঝিয়ে সুঝিয়ে তাকে আমাদের কাছে নিয়ে আসবেন। যদি সেটা সম্ভব না হয়? আপনি চেষ্টা করলেই হবে, আর ঘরের ছেলে ঘরে ফিরে আসবে সেটাই তো স্বাভাবিক। আর জজ সাহেব যাই বলুক না কেন, আপনি ওর জন্য কেন আতর করতে যাবেন? আর আমরা তো রয়েছি ওর ভালো মন্দর জন্যে, তাছাড়া ও এখানে এলে আপনার অসুবিধা বাড়বে, তাছাড়া ওটা খরচ খরচা তো আছে, এত বড় বাড়ি পড়ে রয়েছে, অনায়াসে এখানে থাকতে পারে। ওকে বুঝিয়ে সুঝিয়ে যত তাড়াতাড়ি এখানে আনতে পারেন ততই আপনার মঙ্গল। আচ্ছা দেখি কি করতে পারি। পারি না, পারতেই হবে। যদি পারেন কাল সঙ্গে করে ওকে নিয়ে আসবেন, আর এটা যেন বেশি লোক জানাজানি না হয়, তাতে কিন্তু আপনারই বিপদ বাড়বে। সৌরভ, খোকার মুখে শুনেছি তুমি নাকি ভালো গান গাও, গাও না একটা। মাঝে মাঝে সোনার মাঝে মাঝে কুয়াশা, কখনো আশার আলো কখনো যে দুরাশা, মাঝে মাঝে সোনার মাঝে মাঝে কুয়াশা, কখনো আশার আলো কখনো যে দুরাশা। মাঝে আমি পথ চলি নিজেকে নিজের কথা বলি, এরি মাঝে আমি পথ চলি নিজেকে নিজের কথা বলি, এই আসে বৈশা এই আসে বরষা, এই আসে বৈশাখ এই আসে বরষা, কখনো আশার আলো কখনো যে দুরাশা, মাঝে মাঝে সোনার মাঝে মাঝে কুয়াশা, কখনো আশার আলো কখনো যে দুরাশা। অসহায় জীবন খুঁজে পায় ভরসা, কখনো আশার আলো কখনো যে দুরাশা, মাঝে মাঝে সোনার মাঝে মাঝে কুয়াশা, কখনো আশার আলো কখনো যে দুরাশা, মাঝে মাঝে সোনার মাঝে মাঝে কুয়াশা, কখনো আশার আলো কখনো যে দুরাশা, কখনো আশার আলো কখনো যে দুরাশা, কখনো আশার আলো কখনো যে দুরাশা।
অভিজিৎ দা চুপচাপ বসে আছো যে? এসো এসো বসো বসো। আমাকে নিয়ে খুব বিপদে পড়ে গেছো তাই না? এ কথা কেন বলছো? সৌরভ, যদি কিছু না মনে করো একটা কথা বলি। হ্যাঁ বলো না। বলছিলাম ওদের বাড়ি যেতে চাইছো না কেন? ওখানে তোমার দিদি আছেন, ওখানে তোমার আত্মীয়রা সবাই আছেন, তারা তো তোমার চাইছেন। অভিজিতা, তুমি সত্যি সত্যি আমাকে নিয়ে বড্ড বেশি বিপদে পড়ে গেছো। আমি বাড়িতে গেলে তুমি খুব খুশি হতে না? এ কি বলছো? তুমি বরং কাজ করো, আমাকে আমাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দাও। আমার কপালে যা আছে তাই হবে। আমি 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 তুমি কেন আমাকে নিয়ে বিপদে পড়বে? আমি আমি চলে যাবো। তোমার ওই কথা বলছি, সৌরভ দাদা, ওনাকে চলে যেতে চাইছে, কিন্তু আমরা তো কোনো খারাপ ব্যবহার করিনি, তাহলে এ কথা কেন বলছে? কেন, কি আবার হলো? ও চলে যেতে চাইছে কেন, কি হলো রে খোকা? আরে না না, ও কেন বাড়ি যেতে চাইছে না এটা জিজ্ঞেস করে তো বললো যে এখানে যদি অসুবিধা থাকে ওকে যেন আমরা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিই, এই আর কি। ওকে আর কিছু জিজ্ঞেস করতে হবে না, ও হয়তো মনে কষ্ট পায়। আসলে মনে হয় ও খুবই সরল আর সেন্টিমেন্টাল। একে লকআপে নিয়ে যাও। আরে অভিজিৎ বাবু, যে বলুন কি খবর? ভালো। কাল দিবাগত দত্ত আমাকে ফোন করেছিলেন অফিসে, সন্ধ্যেবেলা ওর বাড়িতে আসার জন্য কি জরুরি দরকার আছে। গেছিলেন? হ্যাঁ। কি বলল? ভদ্রলোক বললেন সৌরভকে যেন আমি ফিরিয়ে দিই। তাই নাকি? হ্যাঁ, ভদ্রলোক তো বেশ চড়া মেজাজি কথা বললেন, বললেন সবার যদি ভালো চায় তো সৌরভকে সবকিছু বুঝে সুঝে ওদের কাছে যেন ফিরিয়ে দিই, নইলে আমার কপালে নাকি বিপদ আছে। এর মানে কি বুঝলেন? মনে হচ্ছে সৌরভ বাইরে থাকলে ওদের বিপদ আছে, তাই ওদের সৌরভকে দরকার। যাই হোক, আপনি কি বললেন? বললাম ভেবে দেখব। চলুন তো একবার মেন্টাল হসপিটাল যাওয়া যাক। নমস্কার। নমস্কার। আপনি অভিজিৎ মল্লিক? হ্যাঁ, বলুন কি ব্যাপার? এই লেখাটা তো আপনারই। কই দেখি। আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ, আগে ক্যালকাটা মেন্টাল হসপিটালে চাকরি করতাম। আমি সৌরভ বসুকে চিনি। ও, আপনি ডাক্তার মিস সেনগুপ্তা? হ্যাঁ। সৌরভের সম্পর্কে আমার কিছু খবরাখবর জানা আছে। কি জানা আছে বলুন। বছর তিনেক, মানে অক্টোবর 84 থেকে নভেম্বর 87 পর্যন্ত আমি ক্যালকাটা মেন্টাল হসপিটালে ডাক্তার হিসেবে ছিলাম। সেই সময় সৌরভ বাবুকে আমি পেশেন্ট হিসেবে পাই। আচ্ছা। চিকিৎসাও করেছিলাম কিন্তু পুরোপুরি নয়, আমার আরো অনেক কিছু করার ছিল কিন্তু আমি তা পারিনি। আচ্ছা, সৌরভকে যখন ভর্তি করা হয় আপনি তো ডিউটিতে ছিলেন? হ্যাঁ, আমি ওকে ভর্তি করি। এক ঝড়ের রাতে কয়েকজন গুন্ডা মতন লোক মেরে ধরে জোর করে সৌরভকে এখানে নিয়ে আসে এবং একরকম জোর করেই ডক্টর চৌধুরীর চিঠি দেখিয়ে এখানে ভর্তি করে যায়। তারপর? তারপর সৌরভ ভর্তি হয়ে যায় ক্যালকাটা মেন্টাল হসপিটালে রোগী হিসেবে। প্রথম দিন থেকে ওর উপর মায়া পড়ে যায়, কারণ ও ঠিক পুরোপুরি মানসিক রোগী ছিল না, কিন্তু অল্প স্বল্প চিকিৎসা পরে ওকে আমি সম্পূর্ণ সুস্থ করে তুলি। ওকে আলাদা রাখার ব্যবস্থা করি যাতে অন্য পেশেন্টদের সঙ্গে না মিশতে পারে। ওর চিকিৎসা নিয়ে ডক্টর চৌধুরীর সঙ্গে আমার অনেক ঝগড়াঝাটি হয়েছে, উনি চাইতেন না আমি ওর চিকিৎসা করি। ও ভালো হয়ে যাবার পর ওকে আমি বাড়ি নিয়ে যেতে বলি, কিন্তু জানতে পারলাম ওর বাড়ি থেকে নিয়ে যেতে রাজি নয়, তাই ও ভালো হয়ে যাওয়া সত্ত্বেও ওর বাড়ি যাওয়া হলো না, ওকে থেকে যেতে হলো ক্যালকাটা মেন্টাল হসপিটালেই। আমি থানাতেও জানিয়েছিলাম লিগাল স্টেপ নেওয়ার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। এরপরই আমার বদলির হুকুম হয়,
এবং আমি জলপাইগুড়ি চলে যাই। তারপর কয়েকদিন আগে কাগজে আপনার লেখাটা পড়লাম, পরে জজ সাহেবের খবরটাও পড়লাম। ভাবলাম এবার সৌরভের একটা গতি হবে, তাই আপনার কাছে ছুটে এসেছি। সাংবাদিক হিসেবে আপনি মহৎ কাজ করেছেন, এখনো তো আমি আপনাদের কাজে লাগতে পারি সৌরভের মুক্তি পাওয়ার ব্যাপারে। এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ডাক্তার সেনগুপ্ত। সৌরভ এখন আমাদের বাড়িতে আছে। ও কেমন আছে? ভালোই আছে, তবে একটু চুপচাপ থাকে। শুনলাম আপনি নাকি চলে যেতে চাইছেন, কেন? আমাদের বাড়িতে আপনার ভালো লাগছে না? কেন, আমি কিরকম কিছু বলেছি নাকি? তাহলে সবসময় তো চুপচাপ থাকেন কেন? চুপচাপ কই? এই আমার সঙ্গে কথা বলতে না চাওয়া, তাই নাকি? এ তো বলছি, আমি জোর করে বলছি বলে তাই। এবার থেকে আমিও জোর করে বলবো। চলুন বিকেলে বাড়িতে বসি না, থেকে বাইরে কোথাও বেরিয়ে আসি, আপনার ভালো লাগবে। কি যাবেন? আপনি যখন বলছেন নিশ্চয় যাব।
এদিকে এসো, আসুন আসুন বসুন। মা এসে গেছেন, আমার মা। মা, ইনি ডাক্তার সুমিত্রা সেনগুপ্তা, ইনি সৌরভকে প্রথম মেন্টাল হসপিটালে দেখেছিলেন। থাক মা, থাক থাক, বসো বসুন, তুমি বসো, আমি আসছি। আমার বোন দেবী, দেবিকা মল্লিক, তা দানি কেন, বসো বস বস। না না ঠিক আছে। আচ্ছা সৌরভকে দেখছি না, ও কোথায়? ও ঘরে শুয়ে আছে, ও শরীরটা ঠিক নেই। তাই নাকি? হ্যাঁ চলো একটু দেখে আসে, আসুন। দিদি আপনি কেমন আছো? সৌরভ ভালো, কোথেকে? এই তো অভিজিৎ বাবুর সঙ্গে তোমায় দেখতে এলাম। এখানে তুমি ভালো আছো তো? হ্যাঁ খুব ভালো আছি। আসুন না ভেতরে আসুন। ওই কেসটার সম্বন্ধে আর কিছু খবর পেয়েছো? ওই ছেলেটার ভাগ্যে যে কি আছে, আমার তো মনে হয় ওকে শেষ পর্যন্ত ক্যালকাটা মেন্টাল হসপিটালে ফিরে যেতে হবে। আর ওই সাংবাদিক, ওই সাংবাদিকই বা ওকে কদিন বসিয়ে বসিয়ে খাওয়াবে বলতে পারো তুমি? আরে সব ঝামেলায় থেকো না, ওদের ঝামেলা ওদের মিটিয়ে নিতে দাও। আর ওই জজ সাহেব, জজ সাহেবকেও বলি হারিয়ে যায়। হ্যাঁ কোত্থেকে একটা খবরের কাগজ ঘেঁটে খবর বার করেছে। আরে এতগুলো কেস যে আনসলভ অবস্থায় পড়ে আছে তার কোনো ইয়ত্তা নেই। হ্যাঁ কোত্থেকে উঠকো খবরের পেছনে শুধু শুধু তোমাকে দৌড় করিয়ে মারছে। আমি বলছি, আমি বলছি দেখে নিও, আলটিমেটলি ওকে মেন্টাল হসপিটালে ফিরে যেতে হবে। আরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন। আপনার তদন্তের কতদূর কি হলো? সোজা কথা মশাই, বাড়ির লোকেরাই যখন জানে না ছেলেটা ভালো হবে কি না, আর ওখানকার ডাক্তাররা যখন তাকে ছাড়তে চাইছে না, তখন তাকে পাগলাগারদে রাখলেই হতো। যত ঝামেলা আমাদের, এই যে তাপস, তাপসকে ওর পেছনে বেগার খেটে মরতে হচ্ছে জানেন? আপনার কাছে আমার কিছু জানার আছে। আচ্ছা আপনি তো বছর চারেক এখানে আছেন তাই না? চার বছর দু মাস। আচ্ছা বছর খানেক আগে ক্যালকাটা মেন্টাল হসপিটাল থেকে সৌরভ বোস বলে একজন পেশেন্টকে ডিসচার্জ করা হয়েছিল, কিন্তু তার বাড়ির আত্মীয় স্বজনরা তাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়নি। এই ব্যাপারে ওই হসপিটালের ডাক্তার মিস সেনগুপ্তা আপনাকে জানিয়েছিলেন লিগ্যাল স্টেপ নেবার জন্য। এই ব্যাপারে আপনার কিছু মনে পড়ে? না এসব গাঁজা করি কথা, সৌরভবাবুকে নাকি ওখান থেকে বছর খানেক আগেই ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু বাড়ির লোকেরা ফিরিয়ে না নেওয়ায় হাসপাতাল থেকে আপনাকে লিগ্যাল স্টেপ নেওয়ার জন্য মেসেজ পাঠানো হয়েছিল। কি আশ্চর্য, কি বললে সব কথা! এরকমই একটা খবর শুনলাম। তা উড়ো খবরে আমরা বিশ্বাস করি না, আর তা নিয়ে আমরা কোনো এনকোয়ারি করি না। আপনারা তো বসে আচ্ছা লোক, মহা ফ্যাসাদে ফেলে দেন আমাদের। কি করে যে আপনারা সাংবাদিকতা করে খান সেটাই বুঝতে পারি না। কদিন পরে বুঝতে পারবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বড়বাবু। কে জানা জানি হয়ে গেছে? আচ্ছা আমি আমি দেখছি কি করতে পারি। মিস্টার দত্ত, হ্যাঁ শুনুন। হ্যাঁ কে, ডক্টর চৌধুরী? বুঝতে পারছি, একবার আসবেন নাকি আমার বাড়িতে? কি হলো, কি ভাবছো এক মনে? কই কিছু না তো। তুমি এখনো ঠিক আমাকে বিশ্বাস করতে চাও না তাই না? এ কথা কেন বলছো? বিশ্বাস করলে তোমার জীবনের সব কথা আমায় বলতে। আমার কথা জেনে তোমার কি লাভ? যদি বলি লাভ আছে, আমি তোমাকে ভালোবাসি, তবু কেন তুমি তোমার জীবনে সব কথা বলতে পারছো না? তুমি আমার সব কথা শুনতে চাও? তাহলে শোনো, আমি কোলে থাকতেই মা মারা যান, দিদিও খুব ছোট ছিল,
একদিন দিদির বিয়ে হয়ে গেল নাম করা ব্যবসায়ী দিবাকর দত্তের বড় ছেলের সাথে। পরে এক সময় জেনেছিলাম এই দিবাকর বাবু কি একটা গোপন ব্যবসায় জড়িত ছিল। সে ব্যাপারে আমার জামাইবাবুর অবশ্য প্রবল আপত্তি ছিল। হয়তো সেই জন্যই একটা সাজানো দুর্ঘটনায় আমার জামাইবাবুকে প্রাণ দিতে হয়েছিল। আর দিদির বৈধব্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার বাবাও একদিন চোখ বুঝলেন, আমিও একা হয়ে গেলাম। একদিন সকালে দিবাকর বাবু, হ্যাঁ দুঃখ করে কি করবে, তোমার বাবা যে বাড়ি রেখে গেছেন তোমার দিদির তাতে অর্ধেক অংশ আছে। আর কাজ করো না, মানে আমরা যে বাড়িটা থাকি সেটা ছোট বাড়ি, তোমরা বাড়িটা বেশ বড় সড়ো। ভাবছিলাম যে আমরা সবাই মিলে যদি একসঙ্গে থাকি আর কি। আরেকদিন সকালে, আমি তো তোমার পরম স্বজন, তোমার মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে, কিন্তু বিপদ তোমাকে কাটাতেই হবে। না না তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো তোমার সবসময় পাশেই রয়েছি আর কি, মানে যাতে করে তোমাকে সবসময় সাহায্য করতে পারি আর কি। তাই আমরা এখানে এসেছি, এটা তুমি মনে রেখো কিন্তু, মানে তোমার বাড়ি ঘর বিষয় সম্পত্তি কাগজ সব তুমি আমাদের কাছে রাখতে পারো। না না মানে তুমি জিনিসগুলো এখন আমাদের দাও, পরে আবার আমরা তোমাকে দিয়ে দেবো, মানে যাতে করে তোমার কোনো অসুবিধা না হয় আবার দিয়ে দেবো। বলো বলো বলো। এই হলো বাড়ির দলি। সৌরভ আমি বলছিলাম কি যে এই জিনিসপত্র খুব যত্ন করে রেখে দিতে হবে, বুঝলে না, এগুলো আমার কাছেই থাকবে। হ্যাঁ কোথায় হারিয়ে ফেলবে কে কোথায় নিয়ে চলে যাবে এগুলো এগুলো আমার কাছেই থাকবে, আমি এগুলো সযত্নে গোপনে রেখে দেবো বাবার কাছে। না না দরকার নেই, আমি যত্ন করে রেখে দেবো। ওখানে ওর কাছেই থাক। ঠিক আছে, মানে বলছিলাম যে আমাদের কাছে যদি রাখতে না চাও তো ঠিক আছে, কিন্তু আমাদের কাছে রাখলে কোনো অসুবিধে হতো না। আমি তোমার পরম আত্মীয়, আমার থেকে তোমার কোনো ক্ষতি হবে না। না না ক্ষতি আপনি কেন করবেন? ঠিক বুঝেছো তুমি, তবে সম্পত্তির অর্ধেক তোমার বোন মানে আমার বৌদিও পাবে, তাই না? সেটা আমি আর দিদি পরে বুঝে নেব। দিবাকর বাবুর সৌজন্যে ক্রমশ বাড়িটা তৈরি হয়ে গেল একটা ভাটিখানায়। এত চিৎকার কিসের? ভদ্রলোকের বাড়ি বেলের লাপানা করার জায়গা নয়। তাই নাকি? বেলের লাপানা? তুমি বলছো আমি বেলের লাপানা করছি? তুমি নাকি শালা ভদ্রলোকের ছেলে? দিবাকর বাবু মুখ সামলে কথা বলুন। আমাকে সাবধান করছো তুমি? তবে রে শালা, আয় যে তোমাকে মাল খাইয়ে দেখি শালা কত ভদ্রলোক। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, বেরিয়ে যান। কেন যাব? এটা তোর বাড়ি, তোর বাবার বাড়ি, এ বাড়িতে আমাদের অর্ধেক অংশ আছে, বৌমার অর্ধেক অংশ আছে। ঠিক আছে আমি আসি, আসি পুলিশে খবর দেবো, আসি খবর দেবো। আমার কথাটা তাহলে তোমাদের কানে যায়নি বোধ হয়। ভাড়া করা গুন্ডা দিয়ে শুরু হলো আমার উপর অত্যাচার।
সর বদ্ধলোক দেখাচ্ছে না যা মাতব্বরি হচ্ছে না মাতব্বরি মাতব্বরি বদ্ধলোকের বাচ্চা এই তালা মারতে যা চ কে ভদ্রলোকের বাচ্চা ঠিক আছে আমি পাগল না হয়েও লোকের চোখে পাগল হয়ে গেলাম দিদিমণি কারে যেন আসছেন জল ঝড়ের রাতে ও সাবধান 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 দেখিস বাবা আরে তুমি সরো না বাপু একটু এই দেখুন আস্তে 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 এখন এখানে কোন ডাক্তার চার্জে আছেন বলুন তো আমি কেন বলুন তো এদিকে আসুন একে এখানে ভর্তি করেন না যেখানে দেখুন তো কি হয়েছে হয়েছে মানে একেবারে বড্ড উন্মাদ হয়ে গিয়েছে সবাইকে ধরে ধরে মারছে বুঝতে পারছেন মানে বাড়িতে ধরে রাখা যাচ্ছে না তাই নিয়ে এলাম ভর্তি করা কিন্তু এই তো ইনজিওর দেখছি এই অবস্থা তো একে ভর্তি করা যাবে না এখানে আপনি কোনো হসপিটাল কিংবা ডাক্তারখানায় নিয়ে যান আগে ইনজুরির চিকিৎসা করুন তারপর দেখা যাবে এত লেখাপড়া শিখে আপনি এইভাবে কথাটা বললেন না বলছি যে এই বদ্ধ উন্মাদকে নিয়ে আমি এখন কোথায় যাই বলুন তো ওকে এখানেই ভর্তি করা যাবে হ্যাঁ বল 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 ভর্তি করাতে মানে কেন আস্তে 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 তাছাড়া আমার কাছে এই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর চৌধুরী তার চিঠি আছে নি আমি পড়ে দেখব
এখানে নিয়ে আসুন। ভালো কথা কাজ হয় না জানি আগে থেকে। একটু আস্তে দেখি, ওদিকটা এখানে শুয়ে দিন। নিয়ে যা বাবা, ওইদিকে মাথা দিয়ে শুয়ে দে, মাথা দিয়ে শুয়ে দে। দেখিস বাবা আস্তে তো লাগে না জানো বাবা। আপনারা একটু বাইরে যান তো। ও তো ড্রিঙ্ক করেছে। হ্যাঁ, পাগল কিনে বোঝা যাচ্ছে না তো? না, আমি পাগল নই। পাগল না হলে খামোখা রাস্তা থেকে তুলে নিয়ে আসবে কেন? আর তাছাড়া ডাক্তার চৌধুরী যে চিঠিটা দিয়েছেন, ওটা মিথ্যে? বলুন বলুন, তুমি শোও বাবা। আপনি একবার আমার সঙ্গে আসুন। তোর একটা ওদিক পানে গিয়ে বসতো। চা 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 যা, চল তুমি শোও বাবা। বাইরে কি বৃষ্টি বলুন তো। হ্যাঁ বসুন। কতদিন ধরে এরকম অবস্থা? তা অনেকদিন। নাম কি? সৌরভ বসু। বয়স? 24। গার্জেনের নাম? শুভঙ্কর দত্ত। অ্যাড্রেস? 18 নম্বর বালিগঞ্জ প্লেস, কলকাতা। সৌরভবাবুর অ্যাড্রেসও কি তাই? তা আপনি কি মনে করেছেন আমি ওকে রাস্তা থেকে তুলে এনেছি? আপনি এখন যেতে পারেন। কোথায়? যেখান থেকে এসেছেন সেখানে। থ্যাংকস। চলো চলো। রতন, চাদরটা নিয়ে এসো তো। আশ ফিরতে হবে। দিদিমণি রাখো। পাশ কেটে শো। চাদরটা একটু ধরো তো। হ্যাঁ, সেখানকার ডাক্তার সুমিত্রা দেবীর সেবা শুশ্রূষায় আস্তে আস্তে আমি সেরে উঠলাম।
के बोली तुम्हारी चोख दुधी भरे अपोलो के जाई देखे पृथ्वी के भूले सब काज फेले पृथ्वी के भूले आरो काछे आसि दुजनाय मन जदि जाय যে সুন্দর লাগবে আমারি কাছে চির সাথী হই আসবে হৃদয়ে চির সাথী হই আসবে হৃদয়ে আশা পাবো আমি নিরাশায় মন যদি চায় স্বপ্ন দেখে চলে গল্প কথা বলে খুঁটি কিছু বলি যদি বারবার ভালোবাসি আমি যে তোমার মন যদি চায় মন যদি চায় মন যদি চায় মন যদি চায় বাবু দুজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন আর এই কার্ডটা দিলেন এখানে আসতে বলো চাই বাবু নমস্কার আসুন কি ব্যাপার বলুন তো আমি দিবাকর দত্ত সৌরভ বসু থেকে মেন্টাল হসপিটালে মানে আপনি যা বিচার করছেন আমি তার গার্জেন আমি ডক্টর বি এন চৌধুরী সুপারিনটেন্ডেন্ট ক্যালকাটা মেন্টাল হসপিটাল কি ব্যাপারে এসেছেন আপনারা ব্যাপারটা কিছুই নয় মানে আমরা তো সৌরভকে বাড়িতেই নিতে চাই কিন্তু সেবার কেন যে গেল না ঠিক বুঝতে পারছি না তো সামনের বার আদালতে আপনি যদি ওকে আমাদের এখানে পাঠান মানে আফটার অল আমরা তো গার্জেন তো হ্যাঁ স্যার আমরাও তাই চাই ও বাড়িতেই চলে যাক ও তাহলে আগামী দিনে আমি কোর্টে কিভাবে কি করব না করব সেসব আপনারা আমাকে বোঝাতে এলে বাহ বাহ বেশ বেশ ভালো করেছেন আগে না আমি আর আপনাকে কি বোঝাবো তবে মানে আপনি হচ্ছেন দণ্ডমুণ্ডের কর্তা আপনি ইচ্ছে করলে সবই করতে পারেন দণ্ডমুণ্ডের কর্তা ওপরে আমি আইনের চাকর আইনে যেটুকু করণীয় আমি শুধু সেইটুকুই করব তার চেয়ে বেশি কিছু নয় তাহলে স্যার ওকে আমাদের কাছে পাঠাচ্ছেন তো হ্যাঁ স্যার আমারও মনে হয় ও ওখানেই ভালো থাকবে যদি কিছু মনে না করেন একটা কথা বলি মানে এই আমরা এই ব্যাপারে কিছু করতে রাজি আছি মানে আমরা আপনাকে স্যাটিসফাই করতে চাই যদি আপনি একটু সায় দেন আর কি মানে ও তাহলে আপনি আমার বাড়ি বই আমাকে স্যাটিসফাই করতে এসেছেন স্যাটিসফাই দিয়ে আপনি এখন আসুন আমার কি কোর্টে গিয়ে দেখ কথাবার্তা হবে এখন না 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 গিফটের কোনো দরকার হবে না গিফটের দরকার হবে না আমি না এমনিতেই আপনার পক্ষে রায় দিয়ে দেবো সেদিন ইস আপনি ভীষণ ভয় পেয়ে গেছেন বলে মনে হচ্ছে
ঠিক আছে আপনি বাড়ি চলে যান, আমি সময় মতো সব ব্যবস্থা করে দেবো, আপনি বাড়ি চলে যান। ও কি করছে? আপনার গিফটটা সামনে রাখুন। একটু দেখবেন আমাদের, আমরা তো সবকিছু সৌরভের ভালোর জন্যই করছি, আমাদের শুধু শুধু হয়রানি হচ্ছে। আসল আমাদের একটা পজিশন আছে। হ্যাঁ স্যার, আমারও চাকরি বাকরি নিয়ে টানাটানি হচ্ছে। তা তো বুঝতে পারছি। চল বাড়ি যান। চলি তাহলে স্যার, একটু দেখবেন আমাদের। দেখবেন স্যার, আমি যেন বিপদে না পড়ি। হ্যাঁ দেখবো, সময় হলেই দেখবো। নমস্কার। দাদা তুই কি খুব টায়ার্ড নাকি? না কিছু বলবে? চুপ করে আছিস কেন বল? বুঝতে পারছি না তোকে বলা ঠিক হবে কিনা। বলি না দাদা, সৌরভ আজকে ওর জীবনের সব কথা বলেছে আমাকে। আমি তখনই ভেবেছিলাম ও ঠিক পাগল নয়, বুঝলি তো? কিন্তু দাদা ও কাউকে কিছু না বলতে বলেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, একটু ভেবে দেখ। বলুন কি খবর সব? তা বুঝো আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে, তো বলবো এখানে? হ্যাঁ বলুন না। আজ সৌরভ আমার বোনের কাছে অনেক কথা বলেছে, আর ওই মিস সেনগুপ্তা কাল আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। বাবা আমাকে ডাকছিলেন? বসো। শোনো, এখন থেকে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে চলবে। একটু বেফাঁস করেছ তাহলে কিন্তু তোমার রক্ষে থাকবে না। না আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি বলবে না সে তো আমরা জানি, কিন্তু যদি বলো, যদি বলো তাহলে তোমার ভাইয়ের মতো অবস্থা করেছে, তোমাকেও না ওইখানে পাঠিয়ে দেবো, মনে রাখবে কেমন? বলো বলো বলো, ওইখানে পাঠিয়ে দেবো। হ্যালো হ্যালো বড় বউ, হ্যাঁ দৌড় মশাই কিছু ভয় নেই, আর আমি সব ব্যবস্থা করে রেখেছি, এইবার দেখবেন সৌরভ বাবাজির খেল একবারে খতম। দেখছি
এটাকে ধরতে হবে, ওর কাছে পৌঁছতে হবে আমাকে। আমি পৌঁছে দিচ্ছি। কি করলে বাবা? কি চলে হাতে? শোনো, আমি বলছি বাবা, বড্ড লেগেছে। শোনো, আমি নিজে যাচ্ছি। নিজে দেবে দাদা, থ্যাংক ইউ। চল, দাদা সৌরভকে ধরে নিয়ে গেছে। কোন দিকে? ওইদিকে। এই মামলায় যেসব সাক্ষ্য প্রমাণ গৃহীত হয়েছে আমি তার সংক্ষিপ্ত বয়ান আপনাদের সামনে উপস্থিত করছি। এটা প্রমাণিত হয়েছে যে প্রধান আসামি দিবাকর দত্ত সৌরভ বসুর উপরে অকথ্য অত্যাচার চালিয়েছে, তার সম্পত্তি আত্মসাৎ করার অভিপ্রায়। এই ষড়যন্ত্রে আরও লিপ্ত ছিল ডক্টর চৌধুরী এবং স্থানীয় থানার ওসি। এই তিনজনে যোগসাজশ করে সৌরভকে ক্যালকাটা মেন্টাল হসপিটালে আটক করে রাখে। এই সময় সে হাসপাতালে আসেন সাংবাদিক শ্রী অভিজিৎ মল্লিক তাঁর সংবাদপত্রের জন্যে একটা রিপোর্ট সংগ্রহ করতে, এবং তিনি সৌরভকে লক্ষ্য করেন এবং এই বিষয়ে বিস্তারিত লেখেন। দৈবাৎ সেই লেখাটা আমার চোখে পড়ে যায় এবং আমি তদন্তের আদেশ দিই। আমার বিচারে অপরাধ প্রমাণ হয়ে গেছে এবং ভারতীয় দণ্ডবিধির 197, 198 এবং 366 ধারা অনুযায়ী দিবাকর দত্ত এবং শুভঙ্কর দত্তকে আমি 10 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছি। ডক্টর চৌধুরীকে 5 বৎসর সশ্রম কারাদণ্ড, আর ওই ওসিকে অবিলম্বে বরখাস্ত এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করবার জন্য আমি পুলিশ কমিশনারের কাছে নির্দেশ পাঠাচ্ছি। কোর্ট ইজ অ্যাডজার্নড। যদি চাই স্বপ্ন দেখ
গল্প কথা বলি নিখুঁতি কিছু আর বলি যদি বারবার ভালোবাসি আমি যে তোমার মন যদি চায় মন যদি চায় মন যদি চায় মন যদি চায় এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।